বন্ধুরা, আবারও তোমাদের মাঝে চলে এলাম। আমি সানি, সানি 24 চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি ভারতের মধ্যে দাঁড়িয়ে আছি, ইন্ডিয়ার মধ্যে দাঁড়িয়ে আছি। একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে তোমরা, নদীর ওই পারে একটি ফাঁকা মাঠ বা চর আছে। আমি এখান থেকে যথেষ্ট স্পষ্টভাবে অনুভব করতে পারছি, কিন্তু তোমরা ক্যামেরাতে ঠিকমতো অনুভব করতে পারবে না। তো যাই হোক, সে নদীর ওই পারে একটি ফাঁকা মাঠ বা চর আছে। সেই ফাঁকা মাঠ বা চর পার হলেই বাংলাদেশের এরিয়া পড়ে যাবে। 1947-এর আগে, 1947-সালের আগে, সে বাংলাদেশ, আমাদের ইন্ডিয়া, পাকিস্তান কিন্তু একই ছিল। টোটালটা মিলিয়ে ভারতবর্ষ ছিল। কিছু রাজনৈতিক নেতাদের স্বার্থ চরিতার্থ করার জন্য ভারতবর্ষকে খণ্ড খণ্ড করে বাংলাদেশ, পাকিস্তান, ভারত রাষ্ট্রের জন্ম দেওয়া হয়েছে। বাংলাদেশ স্বাধীনভাবে বসবাস করছে, আমরা ইন্ডিয়ান, আমরাও স্বাধীনভাবে বসবাস করছি, পাকিস্তানও স্বাধীনভাবে বসবাস করছে। 1947-এ 14ই আগস্ট মাঝরাতে কী জানি তাদের মাথায় কী বুদ্ধি এসেছিল, সব খণ্ড খণ্ড করে দিয়ে চিরনিদ্রায় তারা শায়িত হয়ে আছে। ভারতের এরিয়া কতটা বিশাল ছিল একটু তোমরা ভাবো। সে বাংলাদেশ স্বাধীনভাবে দাঁড়িয়ে আছে, পাকিস্তান, উনিও স্বাধীনভাবে দাঁড়িয়ে আছেন, আমরাও স্বাধীনভাবে দাঁড়িয়ে আছি। এই টোটালটা মিলে যে ভারতবর্ষ, এরিয়াটা কিন্তু কম এরিয়া নয়, বিশালাকার এরিয়া, বিশালাকার ভারতবর্ষ ছিল। তো যাই হোক, তাদের মাথায় কী যেন বুদ্ধি এসেছিল, কোনো কুচক্রান্তে পড়ে বা কোনো কারণবশত প্রায় কয়েকটি রাষ্ট্রে ভাগ হয়ে গেছে, কয়েকটি দেশে ভাগ হয়ে গেছে আমাদের ভারতবর্ষ। আমরা ইন্ডিয়ান, স্বাধীনভাবে বসবাস করছি, আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, গণতান্ত্রিক একটি দেশ আমাদের ভারত। তো যাই হোক, ইন্ডিয়ান ন্যাচারাল পরিবেশ দেখুন, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো,